সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনাবাবগঞ্জ টিভির আজকের সংবাদআয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি মনাবিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। শেষ হলো শারদীয় দুর্গোৎসব। সন্ধ্যায় ভক্তদের অশ্রুসিক্ত বিদায়ে কৈলাসে ফিরলেন দেবী দুর্গা। চাপাইনাবাবগঞ্জে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ অবস্থান কর্মসূচি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে এবারে শারদীয় দুর্গা উৎসব। সন্ধ্যায় ভক্তদের অশ্রুসিক্ত বিদায়ে কৈলাসে অর্থাৎ স্বামী গৃহে ফিরে যান দেবী দুর্গা। চাপাইনাবাবগঞ্জের পূজামণ্ডপগুলোতে বিজয়া দশমীর দিন সকাল থেকেই ছিল ভক্তদের ভিড়। উৎসবে সামিল হয়েছিলেন সব বয়সীরা। সারাদিনই মণ্ডপে মণ্ডপে ছিল বিদায়ের সুর। শেষ বিকেলে সিঁদুর খেলায় মেনেছিলেন ভক্তরা। অন্যদিকে বিকাল চারটার পর থেকেই শুরু হয় প্রতিমা বিসর্জনের প্রস্তুতি। চাপাইনাবাবগঞ্জের মহানন্দা নদীতে শহরের মণ্ডপগুলোর প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এবছর চাপাইনাবাবগঞ্জ জেলায় 143 পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছিল। চাপাইনাবাবগঞ্জে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল 10টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন চাপাইনাবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুস সামাদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম, দৃষ্টি প্রতিবন্ধী আয়নার হক সহ অন্যান্যরা। দৃষ্টি প্রতিবন্ধীদের সমাজের বোঝা নয়, তারাও সম্পদ উল্লেখ করে বক্তারা তাদের সমাজের অন্যদের মতো আত্মনির্ভরশীল হওয়ার জন্য সুযোগ সৃষ্টির দাবি জানান। চাপাইনাবাবগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। শুক্রবার বিকেলে শহরের ঝিলিম রোডে সুরেন্দ্রনাথ সিংহ ছোট ঠাকুরবাড়ি মণ্ডপের সামনে এই কর্মসূচি পালন করে তারা। অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন অধ্যাপক কনক রঞ্জন দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাপাইনাবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ডাব্লু কুমার ঘোষ, সদস্য সচিব ধনঞ্জয় চ্যাটার্জি, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার ঘোষ, সাধারণ সম্পাদক তরুণ কুমার সাহা, পৌর শাখার পূজা উদযাপন পরিষদের সভাপতি অপূর্ব সরকার, সাধারণ সম্পাদক অজিত দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সম্পাদক দিলীপ কুমার রায়। সবশেষে করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আজ এখানেই শেষ করছি চাপাইনাবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনাবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025982 নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, শুভরাত্রি। নিয়মিত চাপাইনাবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনাবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।